না দাওয়াত করবেন কি আমরা এর তো দাওয়াত নিয়ে সম্পর্ক নষ্ট করে একটা মাত্র জামাই তারে কি আবার দাওয়াত দেওয়া লাগে তো বুঝাই লাগে যে ঈদের দাওয়াত রইলো আর এত ব্যস্ততার ভিতরে কি দাওয়াত দেওয়া যায় এটা নিয়ে আমার তার বাপের বাড়ি বন্ধ তো আর কোনো দিন জীবন হবে না বাপের বাড়ি ও তো বুঝাই দিল যে ও জামাই জামাই পরিচয় দিল কি করবো তুমি কল দিয়ে বুঝাও আরে আচ্ছা এটাই ভালো হইব সবসময় তুমি কল তো এলি কর ভালো লাগে এবার আমি আমি একা করি তারপরে একটু কল দিয়ে গো এত তুমি হ আমি দেখছো ব্যবহার দেখো আসসালামু আলাইকুম না দাওয়াত করবেন কিন্তু আমরা আর কেউ নেই যে আমরা দাওয়াত দাওয়াত করতে না না জামাই আর পুলা কিন্তু পার্থক্য আছে মা এনে হইলো কি আপনি একটা ঈদ গেলে ঈদের সময় একটা দাওয়াত দিলেন আমি এনে বুঝতাম কিন্তু আমার ফ্যামিলি কি করছে না তাকে আমরা দাওয়াত পাইছি সমস্যা নেই আপনার আয়োজন আমরা আমরা যাওয়া লাগবে না শেষ আপনার আজকের পর থেকে আপনার তুমি দেখে বলে আপনার মায়ের সম্পর্ক শেষ আর কথা রাতে কল টল দিবেন নাই নাম্বার আমার এখানে থাকতে চাই আর কি আমার এখানে আমি যে বলবো না সে আপনার যে কয়দিন মোবাইল নিয়ে থাকতে পারবো হইনি নাটক হয়েছে তো দাওয়াত নিয়ে সম্পর্ক নষ্ট করে এমন জামাইয়ের লিগে ঘরে ঘরে এমন অশান্তি লাগে দুই দিন পর মোবাইল নিয়ে কয়দিন মোবাইল নিয়ে রাখবা আজকে জামবা আমি আমার মোবাইল লাগতো না এই মোবাইল তোমায় দান করে দিলাম আজকে জামবা আমি থাকো তুমি তোমার বাড়িতে তোমার বাড়ির খাতা মুড়ি আমার মার মুখে তো কল কাটো না অসুখ হবে না